আমি বরাবরই যোদ্ধা, সো আমি যুদ্ধ করেই আসলে জিতব, একদম হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমেই আসলে নির্বাচনটা হবে। তারা আমাকে নৌকার মাঝি হিসেবে দেখতে চায়। সো চিত্রনায়িকা মাহিয়া মাহি, তার প্রার্থিতা বাতিল হয়েছিল, আজকে শুনানি হলো, অর্থাৎ ইসি থেকে তিনি হাসি মুখে বের হচ্ছে এবং সেই প্রার্থিতা মঞ্জুর হয়েছে। আমরা সেই যে উচ্ছ্বাস সেটি দেখতে পাচ্ছি। তিনি দুহাত দু আঙুল উঁচিয়ে ভিক্টোরি যে সাইন সেটি দেখালেন। একদম 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 আমি খুব টেনশনে ছিলাম যে আমি আসলে ন্যায় বিচার পাবো কিনা, কারণ আমি আমার জায়গা থেকে সৎ ছিলাম এবং আজকে সেটারই আসলে প্রতিদান পেয়েছি। এবং আমি আজকে 100% বিশ্বাস করতে শুরু করেছি যে এই মানে নির্বাচন কমিশনের আন্ডারে একটা সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে। আমার মনে হয় একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে, কারণ মানে সেখানে আমার জনপ্রিয়তা অনেক বেশি। আমার এলাকার লোকজনই আসলে আমাকে মোটামুটি জোর করেই বলেছে যে না, আপনাকে নির্বাচন করতে হবে, কারণ তারা জানে আমিও একজন মাঝি, যদিও আমি নৌকা পাইনি এখনও, তো যদিও আমি মাঝি এবং তারা আমাকে নৌকার মাঝি হিসেবে দেখতে চায়। তো আমি যাতে এখানে বিপুল ভোটের মাধ্যমে জিতে আমি নৌকার মাঝি হই এবং এটা আমি তারা আমাকে খুব করে চায়। চাপ তো অবশ্যই আছে, কারণ কে চাইবে আসলে হেরে যেতে? হার তো আমরা আসলে কখনই পছন্দ করি না, আমরা চাইও না। তো যে যার জায়গাটা ধরে রাখতে চেষ্টা করবে, কিন্তু আমি বরাবরই যোদ্ধা, সো আমি যুদ্ধ করেই আসলে জিতব। এবং এখানে একদম হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমেই আসলে নির্বাচনটা হবে। রাজশাহী এক আসনে উৎসব মুখর পরিবেশে নির্বাচন হবে এবং ইনশাল্লাহ আমি বিপুল ভোটের মাধ্যমে জয়ী হব। পাইছে ওই জায়গায় পাইছে।